Satambaram Bhavo Shivaduram Trinetram Param Karnalandini Mundam Jugma Bhayadam Mundasraja Bhishanam Bamadordho Karambuje Narashira Khadgancha Shabbetari Dana Bhiti Vimukta Keshani Chayam Bande Shada Kalikam He Maha Sarpa Mungala Kurunamui Karal Badani Shankata Mochani Maha Tumar Prasad Ke Kripa Karo Tumar Prasad Ke Kripa Karo Maha সংসার পেতে দিয়ে সংসার ঘানিতে চোখ বাঁধা বলদের মতো ঘুরিয়ে মাছিস মা দয়া কর মা কৃপা কর মা কৃপা কর বাবা বাবা মা বলল ঘরেতে একটাও চাল নেই তার জোগাড় করো শুধু মামা করে পূজো করলেই হবে চাল ডালে ব্যবস্থা করো বাবা মা ও মা মা গো এসব তো আমি চাইনি মা মায়ার খেলায় জড়িয়েছিস যখন তার খেলা তুই কর মা তুই কর আমি কি দুঃখেরে ডরাই আমি কি দুঃখেরে ডরাই তবে দিও দুঃখ আর কত চাই আমি কি দুঃখেরে ডরাই আমি রে ডরাই আগে পাছে দুঃখ চলে মা যদি কোনো খানেতে যাই আগে পাছে দুঃখ চলে মা যদি কোনো তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজারে মেলাই তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে বাজারে মেলাই আমি কি দুঃখেরে ডরাই আমি কি দুঃখেরে ডরাই বিষের কৃমি বিষে থাকি মা বিষ খেয়ে প্রাণ রাখি সদাই বিষের কৃমি বিষে থাকি মা বিষ খেয়ে প্রাণ রাখি সদাই আমি এমন বিষের কৃমি মা গো বিষের বোঝা নিয়ে বেড়াই আমি এমন বিষের কৃমি মাগো বিষের বোঝা নিয়ে বেড়াই আমি কি দুঃখেরে ডরাই আমি কি দুঃখেরে ডরাই প্রসাদ বলে ব্রহ্মময়ী বোঝা না বাও খনেক জিরাই প্রসাদ বলে ব্রহ্মময়ী বোঝা না বাও খনেক জিরাই দেহ সুখে লোক গর্ব করে আমি করি দুঃখেরে বড়াই দেহ সুখে লোক গর্ব করে মা আমি করি দুঃখের বড়াই আমি কি দুঃখের ডরাই আমি কি দুঃখের ডরাই তবে দিও দুঃখ আর কত চাই আমি কি দুঃখের ডরাই আমি
ডরাই আমি কি দুঃখেরে ডরাই। দেখলে দেখলে বাবার কাণ্ডখানা, গান গাইতে গাইতেই চলল, আজ ফিরবে কিনা সন্দেহ, চাল ডালানা মাথায় উঠল। যাই ঠাকুমাকে বলি অন্য ব্যবস্থা করতে। মা মা গো, আমার বড্ড খিদে পেয়েছে মা, দুটো মুড়ি দাও না মা, না থাকে দুটো খুদ ভাজাই দাও না মা। ওরে কেমন করে বোঝাবো তোকে, ঘরে থাকলে কি তোদের দিই না বাবা, সংসারের কোনরূপ চিন্তাই তার নেই, অপন ভোলা ছেলে তোমার, সদা সর্বদা তোমার নামের ভাবসাগরে ডুবে আছে, দয়া করো মা দয়া করো, সন্তানের এই জঠর জ্বালা আর আমি সহ্য করতে পারছি না, তোমার সংসার তুমি দেখো মা, তুমি দেখো, তুমি দেখো। ঘরে কে আছো গা, দরজা খোলো না। হ্যাঁ গা, এটাই কি পেশাব ঠাকুরের বাড়ি? তুমি কে গা? আমি গো আমি, আমায় তুমি চিনতে পারবে না, আমি গিরিবাগদির মেয়ে, পথে পেশাব ঠাকুরের সঙ্গে দেখা হলো, আমায় বললে তুই ওদিকে যাচ্ছিস, ধামার এই জিনিসগুলো বাড়িতে একটু পৌঁছে দিবি। আমি বললাম কেন পারবো নি, দেখো বাপু আমি বাগদির মেয়ে, তোমার জিনিসে ছোঁয়া লাগলে দোষ হবে নি তো? পেশাব ঠাকুর বললে আমার মায়েরও কোনো জাত নেই, এখন বলো দেখি জিনিসগুলো কোনখানে রাখবো। আহা বাছা, তোমার মুখটাও ঘেমে লাল হয়ে গেছে, ওই ওই দড়েতে রেখে এসো, একটু জল খেয়ে যাও। তা যা বলেছ, তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। দেখো মা দেখো, বাবা কত কি পাঠিয়ে দিয়েছে, মুড়ি মুরগি চাল আনাজ কাপড় গামছা মিষ্টি কত কিছু। আমায় একটু মুড়ি মুরগি মিষ্টি দাও না মা, বড্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না মা। আহা বাছার মুখটা বড্ড শুকিয়ে গেছে গো, দাও না বৌঠান, ওদের আগে দাও। দিচ্ছি বাবা দিচ্ছি, এই নাও মেয়ে, তুমিও একটু মুখ ধুয়ে জল খাও। আয় বাবা ঘরে আয়, তোদের সবাইকে দিচ্ছি, ঠাকুমাকে ডাক, আমি স্নান সেরে ঘরে রান্না চাপাই। আমি তাহলে আসি, ওদিকে অনেক কাজ পড়ে আছে, পেশাব ঘরে এলে ভারী মজা হবে। সর্বাণী এই যে সর্বাণী, কিছুই জোগাড় করতে পারলাম না গো, দেখো আমরা না হয় জল খেয়ে কাটাবো, কিন্তু বাচ্চাগুলোর মায়ের কি হবে বলতো? সে কি গো, তুমি যে ধামা ভর্তি করে বাগদিমির হাত দিয়ে এত জিনিস পাঠালে। হ্যাঁ সে কি, কি বলছো তুমি, কই কই চলো তো দেখি। এই এই যে এই দেখো সর্বাণী, এসবই মায়ের ইচ্ছা, আমাদের এই দুঃখ কষ্ট মা সহ্য করতে না পেরে। সর্বাণী সর্বাণী এদিকে এসো, ওই দেখো ওই দেখো দেখো দেখো, মায়ের মূর্তির কাঁধে গামছা,
স্বয়ং মা বাগদিমের রূপ ধরে আমাদের অন্ন দান করে গেল গো, আমাদের অন্ন দান করে গেল। মা 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 গো, মা তোর এত দয়া এত করুণা, মা 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 গো। কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, ওকে কাজ গো তোর ধনে বিহনে, কাজ গো তোর ধনে বিহনে, কাজ কি মা তোর সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, দাও মা আমায় অভয় চরণ, রাখি রিদি পদ্মাসনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে, প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে, আমি অন্তিম কালে জয় দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে। বৌঠান 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 আছো নাকি? কে গো? ঠাকুর জামাই, এতদিন বাদে আমাদের মনে পড়লো বুঝি, তারপর কি মনে করে? তোমাদের কি ভুলতে পারি, তার উপর তোমার ননদটি সকাল বিকাল বলছে যে দাদার একটা কিছু ব্যবস্থা করো। বলি ব্যবস্থা করো বললেই কি ব্যবস্থা করা সম্ভব? এতদিনে মিত্রী মহাশয় স্টেটে একটা চাকরি খালি হয়েছে, তাই ছুটে এলুম। কালকেই পেশার ঠাকুরকে আমার সঙ্গে যেতে হবে, ভেবেচিন্তে দেখো এখন স্বামীকে পাঠাবে তো। এতদিন বাদে মা মুখ তুলে চেয়েছে, আমাদের যত কষ্টই হোক ঠাকুর জামাই, আমি তাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে পাঠাবই। এই যে তুমি এসে গেছো, দেখো না ঠাকুর জামাই তোমার একটা চাকরির ব্যবস্থা করেছে, তোমার কোনো অজুহাতই আজ আমি শুনব না, এই সুযোগ ছেড়ো না গো। তোমরা যখন সকলেই চাইছ, আর ইচ্ছাময়ী মায়েরও যখন ইচ্ছা হয়েছে, তখন তো আমাকে যেতেই হবে। এইবার দেখি আমায় ছেড়ে মা কতদিনে একলাটি থাকতে পারে। বাঁচালে ভাই প্রেসার, তোমার দিদির গঞ্জনার হাত থেকে তো আমি বাঁচলুম। বাবা, এখন মন দিয়ে যদি কাজকর্মগুলো করো তাহলেই আমার বাপের ভাগ্যি। বৌঠান ও বৌঠান, তুমি তাহলে সবকিছু গুছিয়ে দাও, কাল ভোরেই আমরা রওনা হব। জয় দুর্গা জয় দুর্গা জয় দুর্গা। Thank you.
করে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কিলি, অন্তরে আনন্দময়ী, যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী। দু আঁখি মুদিলে দেখি অন্তরে তে মুন্ড মালি, দু আঁখি মুদিলে দেখি অন্তরে তে মুন্ড মালি, বিষয় বুদ্ধি হইল গত পাগল বল বলে সকলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি প্রভু নাহি ভুলি, আমার অন্তরে আনন্দময়ী, আমার অন্তরে আনন্দময়ী। যা বলে তা বলুক তারা, অন্তে যেন পাই পাগলি, যা বলে তা বলুক তারা, অন্তে যেন পাই পাগলি, প্রসাদ বলে শরণ নিলাম, অন্তে না ফেলি ঠেলি, যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আমার অন্তরে আনন্দময়ী, আমার অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি, অন্তরে আনন্দময়ী, আমার অন্তরে আনন্দময়ী। এই যে মুখুজ্জে, তোমার শ্যালক এলো বুঝি? আগে নায়েব মশাই, এই যে প্রসাদদা, ইনি হচ্ছেন আমাদের সেরেস্থান নায়েব মশাই। এই যে দেখছি শিশু ভোলানাথ ভাবে বিভোর হয়ে রয়েছে সবসময়, বলি মহাশয়ের নামটা কি, নিবাস কোথায়? আগে আমার নাম রামপ্রসাদ সেন, নিবাস হালি শহর। ঠিক আছে ঠিক আছে, আপনি এদিকে আসুন, এই আপনার গদি, মন দিয়ে খাতাপত্র দেখুন, হিসেবে যেন তছরূপ না হয়। মা, মা গো, তুই আমায় একই বেড়া জালে বাঁধলি মা, ভেবেছিলাম তোর পূজা গান নিয়ে থাকবো, এও তোর সহ্য হলো না মা, সামান্য দুমুঠো ভাতের জন্য যোগ বিয়োগের ফাঁদে ফেললি মা। প্রসাদদা, এই নিন আপনার হিসেবের খাতা, মন দিয়ে হিসাবপত্র দেখুন, আমাদের জমিদার মিত্র মশাই খুব ভালো লোক, দয়ালু সদাচারী, দেখবেন দাদা মন দিয়ে কাজ করলে সব ব্যবস্থা তিনিই করে দেবেন। আচ্ছা আমি আসি। মায়ের যা ইচ্ছে তাই হবে। কি হিসেবের খাতাতে এত দেখছি
সবই গরমিল। একটু আধটু গরমিল তো রাখতেই হবে, ব্যবসা চালাতে গেলে এসব দরকার। নিন নিন, আকাশ পাতাল ভেবে লাভ নেই, এখন মন দিয়ে কাজটা করুন। এই সব কাজ? মা, ও মা, মা গো, তুই আমায় দিয়ে এই সব করাবি মা? দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। রামপ্রসাদ কি কাজ করছে? প্রত্যেক দিন আসে আর মুখ বুজে বসে থাকে, কারোর সঙ্গে একটা কথাও পর্যন্ত বলে না। আজ আবার জমিদারবাবু সেরেস্তায় আসার কথা। এই যে রামপ্রসাদ ঠাকুর, হিসেব হচ্ছে বুঝি? কই দেখি খাতা। আগে এই নিন। কি সর্বনাশ করেছেন? হায় 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 হায়, হিসেবের খাতায় একই লিখেছেন। কর্তাবাবু দেখলে আপনার কাজ তো যাবেই, সঙ্গে আমারও দফা শেষ। বলি বলি ও মুখুজ্জে, বলি এ কি লোক এনেছ হে? কেন নায়েব মশাই, কেমন লোক এসেছে? এতে আমার কোনো দোষ নেই, মুখুজ্জের বহু অনুরোধে একে বহাল করেছি। দেখুন দেখি এ কি সর্বনাশ করেছে। কই দেখি আপনার হিসেবের খাতা। আগে হুজুর, এই যে বিশ্বাস করুন, আমি এসব লিখতে চাইনি। হিসেব লিখতে লিখতে কখন যে মা আমাকে দিয়ে এসব লিখেছেন তা আমি নিজেও জানি না। একা ভাজা মাছটা উল্টে খেতে জানে না। লোভ হুজুর লোভ, এই যে হাজার হাজার টাকার ব্যাপার, তাই লোভ সামলাতে না পেরে লিখে ফেলেছে। আমার দাউমার তবিল দাড়ি, আমি নেম খারাম নই শঙ্করি। নায়েব মশাই, আমি যখন এখানে উপস্থিত আছি তখন আপনাকে এই ব্যাপারে মাথা গলাতে কে বলেছে? আগে আগে মানে হুজুর, আমি জানি আমার এই অপরাধের ক্ষমা নেই। আপনার বিচারে আমার যে শাস্তি হয় আমাকে দিন, আমি মাথা পেতে তা গ্রহণ করব। নিশ্চয়ই শাস্তি তো আপনাকে পেতেই হবে, যে মহা অপরাধ আপনি করেছেন তার শাস্তি যদি আমি না দিই তাহলে এখানের হিসেবের খাতায় কি হবে তা জানি না, কিন্তু পরকালের চিত্রগুপ্তের খাতায় মহা ভুল থেকে যাবে সাধক। আচ্ছা, আপনি যে এই গান লিখেছেন গিয়ে শোনাতে পারবেন? পারবো পারবো হুজুর। কই গান দেখি শুনি। দে মায়া মায় তবিল দারি, দে মায়া মায় তবিল দারি, দে মায়া মায় তবিল দারি, আমি নিম খারাম নই শঙ্করি। দে মায়া মায় তবিল দারি, দে মায়া মায় তবিল দারি। পদরত্ন ভাণ্ডার সবাই লুটে মা, ইহাই আমি সইতে নারি। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। দে মায়া মায় তবিল দারি, দে মায়া মায় তবিল দারি। অঙ্গ যায় গিরিতা তবু শিবের মাইনে ভারী,
আমি বিনা মাইনে চাকর কেবল চরণ ধুলার অধিকারী, আমি বিনা মাইনে চাকর কেবল চরণ ধুলার অধিকারী। যদি আমার বাপের ধারা ধরো তবে তোমা পেতে পারি, বাপের ধারা ধরো তবে তোমা পেতে পারি। প্রসাদ বলে এমন পদের বালাই লয়ে আমি মরি, ও পদের মতো পদে পাইতো সে পদ লয়ে বিপদ সারি, পদের মতো পদে পাইত সে পদ লয়ে বিপদ সারি। দে মায়া মায় তবিলদারি, দে মায়া মায় তবিলদারি, আমি নিমখারাম নই শঙ্করি। দে মায়া মায় তবিলদারি, দে মায়া মায় তবিল দারি, দে মায়া মায় তবিল দারি মা। ধন্য 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 হে সাধক নাই বসাই, এ আপনি কাকে সেরেস্তায় হিসেব লিখতে দিয়েছেন? না না, ইনি তো এই হিসেব লেখক নন। ও গো মাতৃ সাধক, আজ থেকে আপনি আমার জীবন সেরেস্তার খাতায় হিসেব লিখবেন। আপনি আপনি বাড়ি যান, প্রাণ ভরে এমন করে মাতৃনাম লিখুন, এতদিনে সার্থক আমার জমিদারি। নায়েব মশাই, আজ থেকে প্রতি মাসে ওনার মাসহারা আপনি ওনার বাড়িতে পাঠিয়ে দেবেন, আর আমিও যাব সাধক, আমিও যাব আপনার বাড়ি আপনার গান শুনতে, প্রাণ ভরে গান শুনে সার্থক করবো আমার জীবন। প্রণাম প্রণাম সাধক, প্রণাম প্রণাম। হ্যাঁ গো বাবা, তোমাকে কতদিন ধরে বলছি ওই বাগানের বেড়াটা একটু ভালো করে বেঁধে দাও, দেখো তো কি সুন্দর সুন্দর গাছগুলো এনে বসিয়েছি, আজ গরুতে সে দুটো গাছ খেয়ে গেল। ঠিক বলেছিস রে মা জগদীশ্বরী, আজ বেড়া বেঁধে তবে ভাত খাবো, দাঁড়া আমি বেড়া বাঁধা দড়ি কাটারি বেকারি সব নিয়ে আসি। হ্যাঁ রে মা, তুই কিন্তু আমার দড়িগুলো সব জুগিয়ে দিস কেমন? হ্যাঁ বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুমি ওগুলো নিয়ে এসো, আমি ততক্ষণে আমার ছেলে মেয়েদের খাইয়ে আসি। খিদে পেলেই আবার মা খেতে দাও মা খেতে দাও বলবে, তখন কি শান্তি মনে কাজ করা যাবে? সত্যি বেড়াটা অনেকখানি ভেঙে গেছে, জিনিসগুলো সব এখানেই রাখি। কই রে মা জগদীশ্বরী, এসো মা। ও মা, আয় মা। এই যে। কি গো বাবা, আজ গান শোনাবে না? তোমার গান শুনতে শুনতে কাজ করতে বড় ভালো লাগে বাবা। শোনাবো মা, নিশ্চয়ই শোনাবো, এই গাই মা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না,
এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মোরে কৃষিকাজ জানো না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে কৃষিকাজ জানো না, গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি পারি সেচে দেনা। মাগো গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি পারি সেচে দেনা। সেচে দেনা একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। মনে কৃষিকাজ জানো না। মা জগদীশ্বরী, কই রে মা জগদীশ্বরী, কোথায় গেলি? এক ঘটি জল দিয়ে যা। এই নাও বাবা জল। ও মা, এই যে দেখছি তোমার বেড়া বাঁধা হয়ে গেছে, কে দড়ি ফিরিয়ে দিলে বাবা? সে কি রে মা, তুই তো দড়ি ফিরিয়ে দিলি, আবার তুই জিজ্ঞেস করছিস? সে কি গো বাবা, আমার ছেলে মেয়েদের খাইয়ে তোমার ডাক শুনে আমি এই তো এলুম। আমি তো তোমার দড়ি ফেরাইনি বাবা, তুমি বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি। হ্যাঁ, তাহলে তাহলে আমার বেড়া বাঁধার দড়ি কে ফেরালে? তবে কি বাবা, বাবা বাবা দেখবি চলো, বাবা দেখবি চলো, মা কালীর হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। মা, মা গো মা, তুই আমার সঙ্গে এমনি করে ছলনা করছিস মা? এত কাছে এলি তবু তোকে আমি চিনতে পারলাম না, তোকে ধরতে পারলাম না। ধিক ধিক আমাকে, শত ধিক শত ধিক। বল মা, বল 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 বল, কেমন করে আমি তোকে জানতে পারবো মা, তোর কৃপা লাভ করতে পারবো? স্বরূপে কবে দেখা দিবি মা, এ প্রসাদকে কবে দেখা দিবি? প্রসাদের প্রতি তোর এত দয়া মা, এত করুণা মা, মা মা গো মা, মা মা দেখা দি না, আরেকবার দেখা দে, দেখা দে মা। শুনেছ হে নরহরি, পেশাদের তো কপাল খুলে কলা গাছ, জমিদার নাকি মাসোয়ারার ব্যবস্থা করেছে, এখন আর পেশাদকে পায় কে? বলি তাতে তোমার এত জ্বালা কিসের ভায়া? মায়ের ইচ্ছায় যা হয়েছে ভালোই হয়েছে, সে তোমারও নিচ্ছে না আবার আমারও নিচ্ছে না। বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি খুব অভাবে ছিল। যাই হোক, মা একটা হিল্লে করে দিয়েছেন। শুনলুম নাকি আবার সাধনায় বসছে, ঘরে আসে না, দিন রাত্রি শ্মশানে মশানে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে মামা করে।
বনের মধ্যে নাকি আবার পঞ্চমুন্ডির আসন স্থাপন করেছে, গেলেই দেখতে পাবে, যাবে নাকি ভাইয়া? কখনো কাঁদছে আবার কখনো গানও গাইছে। মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যং মণ্ডমালা বিভূষিতং শয্যাশ্চিন্ন শীলা খড়গবামার্ধূর্ধকরাম্বুজম অভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধার্ধকালিকম মহামেধো প্রভাং শ্যামং তথা চৈব দিগম্বরিং ঘাতহিৎকাঞ্চিংহসনমূর্তিম দয়া কর মা, দয়া কর, তোর প্রসাদকে দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, মা গো মা, সর্ব কল্যাণময়ী করুণা রূপিণী মা, আমায় কৃপা করো মা, আমায় কৃপা করো, আমি যে তোমার দর্শন অভিলাষী, আমি আমি ওই হিকে সুখ চাই না, শুধু দর্শন পেতে চাই। দে মা, দে দে, দেখা দে, দেখা দে মা, মা দেখা দে, দেখা দে, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কৃপা করেছো, ব্যাস বাল্মীকি তোমার কৃপায় কবিত্ব লাভ করেছে, আগম বাগীশ ধন্য হয়েছে তোমার দর্শনে, আমি আমিও যে তোমার সন্তান মা, মা গো ও গো ত্রিলোকবাসিনী ত্রিপুরেশ্বরী আদ্যা শক্তি মহামায়া মা, আমায় কৃপা করো মা, দেখা দাও মা, দেখা দাও, দেখা দাও মা। প্রসাদ, রামপ্রসাদ, অমন করে আর কাঁদিস নি বাবা, নয়ন মেলে দেখ তোর মা এসেছে বাবা, প্রসাদ দেখ, দেখ আমি কে, 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 আমার আনন্দময়ী করুণাময়ী জগত্তারিণী মা এসেছ মা, মা, কি আলোর জ্যোতির ছটা, আজ আমি ধন্য মা, আমি পূর্ণ মা, আমার জীবন সার্থক মা, জয় মা কালী, জয় মা কৈবল্য দায়িনী করাল বদনী মা, তোমায় শত সহস্র কোটি প্রণাম মা, প্রণাম, প্রণাম। এতদিনে, এতদিনে তোমার প্রসাদকে তুমি কৃপা করলে মা, দয়া করে যখন আলো দেখিয়েছ তখন আর অন্ধকারে টেনে নিয়ে যেও না মা, তোমার আলোর আলোয় নিয়ে চলো, আলোর রথে নিয়ে চলো মা, 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 মা গো। চ
জগত জননী আমায় তোরা গো মাতারা, জগত জননী আমায় তোরা গো মাতারা, জগৎকে তোরালে আমাকে ডুবালে মা, জগৎকে তোরালে আমাকে ডুবালে, আমি কি মা জগৎ ছাড়া তোরাও গো মা তারা, জগৎ জননী আমার তোরা গো মা তারা। রাত্রিকালে দিয়াছ সাঁতার শ্রী দুর্গা বলে, দিবায় অবসানে রাত্রিকালে দিয়াছ সাঁতার শ্রী দুর্গা বলে, মম জীর্ণ তরি মায়াছ কান দারি মা, তোরি মায়া ছোকান্ডারি, ডুবিল 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 ভরা তোরা গো মা তারা, জগত জননী আমায় তোরা গো মা তারা। প্রসাদ ভাবিয়ে সারা মা হয়ে পাঠালি মাসির পাড়া, রাম প্রসাদ ভাবিয়ে সারা মা হয়ে পাঠালি মাসির পাড়া, কোথায় গিয়ে ছিলি এ ধর্ম শিখিলি মা, কোথায় গিয়েছিলি এ ধর্ম শিখিলি, সন্তান ছাড়া গো মা তারা তোরাও গো মা তারা, তোরাও গো মা তারা, তোরাও গো মা। সর্বাণী সর্বাণী কোথায় তুমি? আমায় ডাকছো? আমি এখানে। হ্যাঁ বলো, কি বলবে? শোনো সর্বাণী, মহারাজ কৃষ্ণচন্দ্রের ওখান থেকে খবর এসেছে। কি খবর? তার শরীরের অবস্থা ভালো নয়, তার শেষ ইচ্ছে যে তিনি একবার আমায় দেখতে চান। ওগো, তুমি এক্ষুনি রওনা হও, আর দেরি করো না, ভালো মন্দ কি হয় বলা যায় না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সব ব্যবস্থা করো, আমি আজই রওনা হব। কি যেন আজও আমার মনে পড়ে মহারাজের সেই বদান্যতার কথা, ভারতচন্দ্র রায়গুণাকরের কাছে আমার বিদ্যাসুন্দর কাব্যের শ্রেষ্ঠত্ব গাব গাছে পদ্মফুল ফোঁটা। কত দান কত ভক্তি দেশের জন্যে দশের জন্যে
কত কল্যাণকর কার্য সব শেষ হয়ে গেল বুঝি। ওগো তুমি দুঃখ করো না, চোখের জলে যাত্রাপথ পিছল করো না গো। আমি আমি এক্ষুনি তোমায় সব গুছিয়ে দিচ্ছি। ও বাবা রামদুলাল, বলো বাবা। মা রইল আর সবাই রইল, মায়ের নিত্য পূজা করবে, সবাই এর দেখাশুনোও করবে। আমি কৃষ্ণনগর যাচ্ছি, জানি না কদিন বাদে ফিরব। তোমার উপর সব ভার দিয়ে গেলুম গো। হ্যাঁ কি গো সর্বাণী, হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, এই যে থাক থাক, আমি আসছি তাহলে। জয় দুর্গা জয় দুর্গা জয় দুর্গা। গভীর জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার, এতটা পথ কেমন করে যাব কিছুই তো থাও করতে পারছি না। ও মা 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 গো, তবে কি সত্য রক্ষা করতে পারবো না মা? আমি যে মহারাজকে কথা দিয়েছিলাম, বুড়ি কারা যেন আসছে বলে মনে হচ্ছে। তোমরা আমায় ছেড়ে দাও, আমি যে মৃত্যুপথ যাত্রীকে কথা দিয়েছি তার কাছে যাব, আমার কাছে কিছুই নেই গো। বলে কি তুই তো আছিস, আর তোকেই আমাদের বেশি প্রয়োজন। সারা দিনে এখনো পর্যন্ত বলি খুঁজে পাইনি, তুই আমায় কি ভাবে ফেললি মা? তুই আমার প্রতিশ্রুতি রক্ষা কর মা, রক্ষা কর মা, রক্ষা কর। নমস্তে চন্ডিকে চন্ডি চন্ডমুণ্ডৌ বিনাশিনী, নমস্তে কালিকে কাল মহাভয়নিবারিণী, জয় দেবী জগন্মাতা জগদানন্দদায়িনী, প্রসীদ মম কল্যাণী, নমস্তে মহাকালিকে। আর তো শেষ ইচ্ছে কি? ক্ষান্ত হও ডাকাত। তুমি আমায় বলি দেওয়ার পূর্বে আমায় শেষবারের মতো মায়ের নাম করতে দাও। এই তোরা কি বলিস? সেই ভালো সেই ভালো। বেশ কর। তিলেক দাঁড়া ভরে সমন, বদন ভরে মাকে ডাকি, তিলেক দাঁড়া ভরে সমন, বদন ভরে মাকে ডাকি, তিলেক দাঁড়া ভরে সমন, আমার বিপদ কালে প্র
ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি তিলেক দ্বারা পড়ে সমন লয়ে যাবি সঙ্গে করে তাতে আবার ভাবনা কিরে তারা নামের কবজ মালা সদাই আমি গলে রাখি তিলেক তারা ওরে সমু মহেশ্বরী আমার রাজা আমি খাস্তা লোকের প্রজা আমি কখন নাতান কখন সাতান কখন ফকির তাই না ঠেকি প্রসাদ বলে মায়ের লীলা অন্যকে বুঝিতে পারে প্রসাদ বলে মায়ের লীলা অন্যকে বুঝিতে পারে যার ত্রিলোচন না পেলেন তত্ত্ব আমি তত্ত্ব পাব বাকি তিলেক দ্বারা ওরে সম আসলে এই সাধক বিরাজ করছেন আর হাঁড়ি কাটে মা কালি আমার আমার কি দৃষ্টিভ্রম হয়েছে বুদ্ধি লোপ পেয়েছে 107টা নরবলি করেছি 108টা হলে আমার কর্মসিদ্ধাই আমি কি কোনো ভুল করেছি তাই এই ব্যাঘাত ওরে তোরা একই সর্বনাশে মেতেছিস ও যে আমার পরম ভক্ত রামপ্রসাদ ওকে ছেড়ে দে ও শরণাগত হ উদ্ধার হবি মা তুমি আমায় ক্ষমা করো মা আমায় ক্ষমা করো আমার সকল অপরাধ মার্জনা করো চলো সাধক চলো আমরা নিজে গিয়ে তোমায় তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসি আমরা না জেনে যে অপরাধ করেছি তার জন্য তুমি আমাদের ক্ষমা করো আমাদের আমাদের
দেখেছ ভজহরি কাকা, কিছুদিন হলো বাবার সংসারের প্রতি একদম মন নেই, সবসময় উদাস হয়ে ভাবের ঘরে কি যেন ভাবে। ঠিক বলেছিস রামদুলাল, পাঁচবার ডাকলে একবার সাড়া দেয়। সামনেই কালী পূজা, কি যে হবে জানি না, প্রসাদের শরীরটাও ভালো যাচ্ছে না। ওম নমঃ ইতি গন্ধে পুষ্পে সজন্মন তুলসীপত্র অঙ্গাজলন ধীতম ওম পিঙ্গপূজা কালিকায় নমো নমঃ। ওম কালি কালি মহাকালি কালিকে পরমেশ্বরী সর্বানন্দকরী দেবী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। মা, মা গো, আর কেন মা, প্রভাত হয়ে গেল, বিসর্জনের পূজাও সমাধা হল, তোর এই মূর্তি বিসর্জনের সঙ্গে সঙ্গে আমার এই দেহেরও বিসর্জন করে দে মা, এই ভবযন্ত্রণা আর সহ্য হচ্ছে না মা, আমায় দয়া কর মা, দয়া কর, এবার টেনে নে তোর ওই কোলে মা, মা গো। প্রসাদ, প্রসাদ, পুজো শেষ করে সেই থেকে যে মায়ের চরণে পড়ে আছো, নাও এবার ওঠো, এদিকে যে বেলা গড়িয়ে আসছে, এতটা পথ গঙ্গায় যেতে হবে, বিসর্জন পর্ব সমাধা করতেও তো সময় লাগবে। হ্যাঁ ভাই, চলো গঙ্গায় যাই। জগতের কল্যাণ করো মা, কল্যাণ করো। আয় বাবা, আয়, আমরা আনন্দ লোকে ফিরে যাই, জগতে অমর হয়ে থাক আমার ভক্ত মাতৃ সাধক রামপ্রসাদের গান।